সরকার গঠন করেছে। তুমি আমি একই আছি যা ছিলাম আগে। জনগণের মালিকানা ফেরত দেওয়ার জন্য বিএনপি জিয়াউর রহমানের দল কার্যক্রমের নেতৃত্বে অবশ্যই ঘরে বসে চিনা বাদাম খাবে না। আমরা সাত দিন আনতে নিয়ে বিপ্লবী হই নাই। আমি রাজনীতিতে এক টানা 63 বছর রাজপথে আছি। আমি সরকারে থাকলেও বিরোধী দলে থাকি, এটা আমার চলে। জনগণের পক্ষে সঠিক কথা বলতে আমার বুক কাঁপে না, ভবিষ্যৎ কাঁপে না। তো একটা কথা আছে, লোকের দায়িত্ব দিতে সময় দিতে হয়। আমি যতটুকু সময় দিতে হয় ততটুকু সময় দিব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমাকে একজন দাওয়াত দিল কারো বাড়িতে, আমি গেলাম। দুপুরের খাওয়া কটা? ম্যাক্সিমাম 3টা পর্যন্ত, সাধারণত 1টা থাকে নাকি? এখন উনি যদি আমার সন্ধ্যা পর্যন্ত বসে রাখে তাহলে কি আমি থাকবো? আমি চলে। তো আমরাও অর্থাৎ রান্না বান্না করা, একটা নির্বাচন করার জন্য কতটুকু সময় দরকার হয় আমরা বলছি, সেই সময়টুকু অতি আমরা অপেক্ষা করব। সেই সময়টা অতিক্রান্ত হলে জনগণের মালিকানা ফেরত দেওয়ার জন্য বিএনপি জিয়াউর রহমানের দল কার্যক্রমের নেতৃত্বে অবশ্যই ঘরে বসে চিনা বাদাম খাবে না। অতীতের আত্মবিশ্বাসকে প্রমাণ করেছি, ভবিষ্যতে করব। আজকে আমাদের নেত্রী বেগম খালেদের যে একটা মামলা আছে, আজকে শুনানি আছে, হয়তো উনি অসুস্থতার কারণে যেতে পারবেন না, হয়তো কোর্ট কনভেনশন নিতেও পারে, নাও নিতে পারে, ওয়ারেন্ট নিতে পারে, নাও দিতে পারে। কেন খালেদের জিয়ার মামলা এখনো থাকে? আপনাদের তো মামলা নাই, আপনাদের কোনো ভয় নাই, তাই না? একজনের আছে, ওটা তো অটোমেটিক্যালি এমনি চলে যায়, যাবে না। কিন্তু আমরা মামলা কিলাম খেলাম, গরু ছুরি বিড়া খাইছি না, রাজনীতি করতে যেতে পেরেছি। এত মিথ্যা মামলা, সেই মামলাগুলি যেখানে যেমন আছে তেমনি হয়, এখনো হাজিরা দিতে হয়, না হলে আবার এখনো হয়। এজন্যই বলছি সরকার বদলে গেছে। তুমি আমি একই আছি যা ছিলাম আগে। যা ছিলাম আগে তা বেশি দিন থাকতে চাই না। নতুন কোনো বিতর্কের সৃষ্টি না হয়, কোনো সাংবিধানিক সন্নিহিতরা জটিলতার যেটা মুখোমুখি আমাদের না হতে হয়, সেই ক্ষেত্রে নিজের সতর্ক থাকতে হয়। বিগত আইনমন্ত্রী বর্তমানের মন্ত্রীর কর্মকর্তাদের মধ্যে যেন তারতম্য জানা হচ্ছে।